আজ আমরা এই ভিডিওতে পৃথিবীর কয়েকটি দেশের এমন উৎসব সম্পর্কে জানতে চলেছি যেগুলি হয়তো আপনারা কখনোই শুনেননি এবং এই উৎসবগুলি দেখার পর আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। আপনারা হয়তো জানেন যে পৃথিবীতে যে কোনো উৎসব পালন করার মূল উদ্দেশ্য হলো খুশি বা আনন্দ এবং এই আনন্দকে একে অপরের সঙ্গে শেয়ার করে উপভোগ করা। পৃথিবীতে ভিন্ন ভিন্ন জাতির মানুষ অগণিত উৎসব পালন করে থাকেন এবং প্রত্যেক দেশের প্রত্যেক জাতির ভিন্ন ভিন্ন ধরনের উৎসব রয়েছে। এই উৎসবগুলির সময় সমস্ত রকম বিভেদ ভুলে আমরা একে অপরের সঙ্গে সময় কাটাই। এই উৎসবের মধ্যে কিছু উৎসব ছোট হয়, আবার কিছু উৎসব অনেক বড়, আবার কিছু উৎসব এমনও আছে যেগুলি মানুষের প্রাণও কেড়ে নেয়। তাই আজ আমরা এই ভিডিওতে কয়েকটি অদ্ভুত উৎসবের আশ্চর্য কিছু তথ্য তুলে ধরব যা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন এবং এই উৎসবগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বেবি জাম্পিং ফেস্টিভ্যাল। বেবি জাম্পিং ফেস্টিভ্যাল অর্থাৎ শিশুদের উপর দিয়ে লাফিয়ে যাওয়া, এই অদ্ভুত উৎসব আর কোথাও নয়, স্পেন দেশে পালন করা হয়। এই উৎসবে নবজাতক শিশুর মায়েরা নিজেদের বাচ্চাদের মাটিতে রেখে দেয় এবং শয়তানের পোশাক পরে পুরুষরা শিশুদের উপর দিয়ে লাফিয়ে যায়। তারা মনে করেন নবজাতক শিশুর সঙ্গে এমনটা করলে তাদেরকে রাক্ষসী শক্তির হাত থেকে রক্ষা করা যায়। এই উৎসব এখানে বহু বছর ধরে পালন হয়ে আসছে। নাম্বার 2, জোনবিল মেলা ফেস্টিভ্যাল। ভারতের আসামে অনুষ্ঠিত জোনবিল মেলা একমাত্র এমন উৎসব যেখানে জিনিসের পরিবর্তে জিনিস দেওয়া নেওয়া হয়। এখানে কোনো জিনিসের পরিবর্তে টাকা বা অর্থ দেওয়া হয় না। এই উৎসবে বিশ্বজুড়ে বিভিন্ন শিল্পকে তুলে ধরা হয়। এই মেলাতে হওয়া মুরগির লড়াই খুবই বিখ্যাত এবং সমগ্র বিশ্বের মানুষ আনন্দ করতে এই উৎসবে এসে থাকেন। নাম্বার 3, মাংকি ফেস্টিভ্যাল। প্রায় 1990 সাল থেকে থাইল্যান্ডে এই উৎসব পালন করা হয়, যার নাম হলো মাংকি ফেস্টিভ্যাল অর্থাৎ বানর উৎসব। এই উৎসবে বানরকে খাওয়ানোর জন্য আমন্ত্রণ করা হয় যেখানে তাদের বিভিন্ন রকমের ফলমূল খেতে দেওয়া হয়। আসলে থাইল্যান্ডের ভ্রমণকারীদের আনন্দ দেওয়ার জন্য এই উৎসবকে শুরু করা হয়েছিল। এই উৎসবে বানরদের অতিথিদের মতো আপ্যায়ন করা হয় কারণ তারা মনে করেন বানর মানুষের ভাগ্য নিয়ে আসে। তবে যারা এই উৎসবের কথা প্রথম শোনেন তাদের কাছে অদ্ভুত লাগে, তবে এটিকে একটি সুন্দর উৎসব বলা যেতে পারে। নাম্বার 4, মাঠ ফেস্টিভ্যাল অর্থাৎ মাটির উৎসব। ভারতবর্ষে যেখানে হোলি রং নিয়ে উৎসব পালন করা হয়, এই উৎসবে বিভিন্ন কালারের রং নিয়ে হোলি খেলা হয়। কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে কাদামাটি নিয়ে খেলার উৎসব হয়। আসলে এটি দক্ষিণ কোরিয়ায় হোলির মতো মাঠ ফেস্টিভ্যাল পালন করা হয়। এই উৎসবে কুস্তিরও আয়োজন করা হয়। এই উৎসবে ভ্রমণকারীরা প্রাণ ভরে আনন্দ উপভোগ করেন। এখানে ভ্রমণকারীরা শুধু কুস্তি লড়ে না, সেই সঙ্গে তারা স্থানীয় মানুষদের সঙ্গে নাচ গানও করেন এবং এই উৎসবে সবাই আনন্দ উপভোগ করেন। নাম্বার 5, তুনারামা ফেস্টিভ্যাল। বহু বছর ধরে অস্ট্রেলিয়ায় পালিত হয়ে আসছে এই উৎসব। প্রতি বছর অস্ট্রেলিয়া ডে অর্থাৎ 26শে জানুয়ারি পুনারামা উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবটি সারা বিশ্বে খুবই বিখ্যাত। এই উৎসবে মাছকে দড়ি দিয়ে বেঁধে দূরে ছুঁড়ে ফেলতে হয় এবং যার মাছ সবথেকে বেশি দূরে গিয়ে পড়বে তাকে পুরস্কৃত করা হবে। এই উৎসবকে দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক এখানে ঘুরতে আসেন। তো বন্ধুরা, এই সমস্ত উৎসবগুলি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাতে পারেন এবং বিশ্বের অজানা ও রহস্যরোমাঞ্চ ভরা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।